فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترى أعينهم النار عين بكت من خشية الله عين حرست في سبيل الله عين غزت عن محارم الله سلسلة الأحاديث الصحيحة আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার কি হবে শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই যৌবনকালে ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হাই নিদানকাল কখন এলো জীবনটা মোর এলো মেলো হিসাব করি না আমার কি হবে উপায় আপনারা কি বলেন ঠিক না বে ঠিক
সহায় সম্পদ সবই ফেলে গেল দেশাবাই। আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই। কেউ ফিরেছে? কেউ এসে কি বলেছে যে কবরে কি হচ্ছে? কেউ ফিরতে পারে নাই, যত বড়ই ধনী হোক আর আমির হোক আর ফকির হোক। সহায় সম্পদ সবই ফেলে গেল দেশাবাই, আমির ফকির কত গেল কেউ তো ফিরে নাই। কতজনকে রাখলাম গোরে আপন হাতে দাফন করে, ঠিক না? কতজনকে রাখলাম না। আর এই বড় মসজিদে ইমামতি করতে গিয়ে তো এমনি বিপদে পড়েছি, জানাজা পড়তে পড়তে মাঝে মাঝে নিজেরই ভয় হয়ে যায় যে কখন না আমি চলে যাই এদের সাথে। কতজনকে রাখলাম গরে আপন হাতে দাফন করে, হুশ করি না আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। প্রশংসা আল্লাহ তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবারবর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কিরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী পৃথিবীর আনাচে কানাচে বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে তাদের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া থেকে চলে গেছে, কবরে শায়িত আছে, তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন অনেকেই আছেন, এমনকি এই সমাজ যারা গঠন করেছে, সমাজকে যারা এই পর্যন্ত নিয়ে এসেছে, এদের মধ্যে অনেকেই কবরে চলে গেছে। আল্লাহ তাদেরকে মাফ করুক, আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করুক, আল্লাহ তাদের কবরকে আলোকিত করুক, কবরকে প্রশস্ত করে দিক। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় আজকের সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা, বেহালাবাড়ি আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমাদের সবার শ্রদ্ধাভাজন শেখ ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেব, সহসভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, সহসভাপতি শেখ মোহাম্মদ শহীদুজ্জামান সাহেব, প্রভাষক বল্লা মাদ্রাসা এবং খতিব বেহালাবাড়ি জামে মসজিদ, পরিচালনা আছেন আমার খুব কাছের মানুষ মোহাম্মদ ফেরদৌস হোসেন, নিকা রেজিস্টার বল্লা বাজার এবং সভাপতি বেহালাবাড়ি জামে মসজিদ, এবং আজকের প্রধান বক্তা হিসাবে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, এই সংগঠনটির জেনারেল সেক্রেটারি শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী সাহেব, এবং দ্বিতীয় বক্তা হিসাবে যিনি আছেন শেখ মোহাম্মদ লুৎফর রহমান সাহেব বল্লা আহলে হাদিস জামে মসজিদের সাবেক ইমাম খতিব, এবং আমার আগে বক্তব্য দিয়ে গেছেন আমার সহকর্মী আমার বড় ভাই শেখ শফিকুল ইসলাম সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, কচিকাঁচা সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, কৃষক শ্রমিক ব্যবসায়িক ভাইরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিগড়ানো ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে বক্তব্য দেওয়ার জন্য সময় লাগে, সে সময় আমাদের হাতে নাই, তারপরেও সংক্ষিপ্ত আকারে যত সংক্ষিপ্তই হোক আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এই সম্পর্কে কথা আমি শেষই করব, সেটা 10 মিনিট হোক আর 5 মিনিট হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, এটা কি কেউ বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো, সবাই বিশ্বাস করি। জান্নাত চান কে কে বলেন তো,
সবাই চাই। আচ্ছা, জাহান্নামে যেতে চান কে কে? কেউ চান না? আজকে আপনাদের সামনে আমি একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসের মূল বিষয় হচ্ছে তিন ধরনের চোখ, অর্থাৎ তিন ধরনের ব্যক্তি। জাহান্নামে তো যাবে না, যাবেই না, জাহান্নাম এই চোখে দেখতেই পাবে না, বুঝেন নাই? জাহান্নামে তো যাবেই না, জাহান্নামে চোখ দিয়ে দেখতেও পাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেদিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে হিসড়ে এনে কিয়ামতের ময়দানে সেট করে দিবেন। সেদিন মানুষ চোখ দিয়ে দেখবে, আর মানুষের চেতনা ফিরে আসবে। সেদিন চেতনা ফিরে এসে কোনো লাভ কোনো প্রকার হবে না। বুঝেছেন না বোঝেন নাই? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামকে সেদিন 70,000 রশি দিয়ে বাঁধা হবে, আর প্রত্যেকটা রশির সাথে 70,000 ফেরেশতা থাকবে। জাহান্নামকে টেনে হিসড়ে এনে কিয়ামত ময়দানের, হাশরের ময়দানের মাঝখানে সেদিন ছেদ করবে, সবাই দেখতে পাবে জাহান্নামের ভয়াবহতা দেখে সেদিন সবাই কম্পিত হবে এবং বলতেও থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হাই এই জামানার জন্য যদি অগ্রিম কিছু পাঠিয়ে দিতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন যে ধরাটা আজ দিবে, এই ধরার চাইতে বড় ধরার পৃথিবীতে কেউ ধরতে পারে নাই। তিনি যে শাস্তি দিবেন, তিনি যে শাস্তির সম্মুখীন করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই শাস্তির সম্মুখীন কেউ আর কোনোদিন করতে পারে নাই। মানুষ সেদিন এই কথা একবার বার বলতে থাকবে, এই শাস্তির চাইতে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির চাইতে কোনো শাস্তি আর হতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের ধরার চাইতে কোনো ধরাই নাই। 2001 সালের পরে আমরা দেখেছিলাম সেই ক্লিন হার্ট অপারেশন, 90 দিনের সেনাবাহিনী এর অপারেশন, সবাই চোর ডাকাত পুলিশ ভালো মানুষও সেদিন রাস্তায় বেড়াতে সময় পায় নাই, ভয়ে, এত ভয় ছিল। এই ধরাও ধরা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে ধরাটি দেবেন। কিন্তু এত বিপদের মধ্যে সেই দিন মানুষ ভয়ে কাঁপতে থাকবে, মানুষ টেনশনে ঘামতে ঘামতে হাঁটু কোমর গলা নাক পর্যন্ত পৌঁছে যাবে ঘাম, এমনকি একজন মানুষের ঘাম 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে। সেই দিন, এই বিপদের দিন, তিন শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর চোখ আছে। জাহান্নামের আগুন জাহান্নামকে চোখেই দেখবে না। এই তিন শ্রেণীর লোক আপনারা চিনতে চান? আমাদের এই তিন শ্রেণীর মানুষের মধ্যে হওয়ার প্রয়োজন আছে কি না? তিন শ্রেণীর মানুষ আমাদের হওয়ার প্রয়োজন আছে? কার কার আছে একটু হাত তুলে দেখান তো। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের চোখ আছে যারা জাহান্নামের আগুন চোখে দেখতেই পাবে না। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কান্নাকাটি করে। এই চোখ কোনোদিন জাহান্নামে তো যাবেই না, যাবে না, জাহান্নামকে চোখেই দেখতে পাবে না। শুধুমাত্র আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদে, আল্লাহর ভয় এই একটি শব্দ, গত বছর আমি এই স্টেজে দাঁড়িয়েই এই বক্তব্যটা দিয়েছিলাম, আল্লাহর ভয়। এখানে যদি আমরা বুঝতে পারি যে চারিপাশে সিসি ক্যামেরা লাগানো আছে, গোপন ক্যামেরা লাগানো আছে, হিডেন ক্যামেরা লাগানো আছে, এখানে কেউ কি চুরি করতে পারবেন?
অবৈধ কাজ কোনো কাজ করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কাছে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, অনেক আয়াত আছে, এতদূর যাচ্ছি না। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি কারোর মধ্যে থাকে, কারোর মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় একবার ঢুকে যায়, তাহলে সে পৃথিবীর কোন অবৈধ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন জিনা ব্যভিচার খুন রাহাজানি মদ্যপান কোন অপরাধ করতে পারবে? জোরে বলুন, পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মামান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলামিন একে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে, পৃথিবীর সমস্ত অন্যায় অত্যাচার থেকে বিরত থাকে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতকে তার বাসস্থান করে দিবে। যে ব্যক্তি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কি করবে, সমস্ত অপরাধ অন্যায় জুলুম থেকে বিরত থাকবে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। অপরাধ থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারবে তার জন্য জান্নাত নিশ্চিত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, যাহা জাহান্নামে যাওয়া তার জন্য এত কঠিন, কোন ব্যক্তি যদি গরুর দুধ দহন করে, দহন করার পরে আবার কিন্তু ওই দুধ যেখান থেকে দহন করেছে ওই বাটের মধ্যে আর কি ঢোকানো সম্ভব? সম্ভব নয়। তেমন করে যে ব্যক্তি আল্লাহর ভয়ে গোপনে নির্জনে কান্নাকাটি করে, তার জাহান্নামে যাওয়া এতটুকুই কঠিন, এত কঠিন। হাত থেকে ঢিল ছুড়ে গেলে যেভাবে আর ধরা যায় না, মুখ থেকে কথা বের হয়ে গেলে যেমন ধরা যায় না, ঠিক তদ্রূপ সেই ব্যক্তির জাহান্নামে যাও এইরকম কঠিন হয়ে যায়। যে ব্যক্তি গোপনে নির্জনে সর্ব অবস্থায় সমস্ত অপরাধ থেকে বিরত থাকে এবং আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার বলছেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া আর-রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে হাবিব, আপনি তাদেরকে উপদেশ দিন, তাদেরকে আপনি দিনের কথা স্মরণ করিয়ে দিন, যারা কি করবে, খশিয়ার রহমান বিল গায়ব, যারা গায়ব আল্লাহকে না দেখে, জাহান্নামকে না দেখে, জান্নাতকে না দেখে, কবরের আযাবকে না দেখে, কিয়ামতের শাস্তিকে না দেখে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এবং ওইগুলোকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশিরহু, তাকে তুমি কি করো, সুসংবাদ দিয়ে দাও, বিমাগফিরাতিন, আর সুসংবাদটা হচ্ছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবে। আর ক্ষমা করে দিলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলে কি হবে তাও বলছেন, ওয়া আজরিন কারীম, আর সম্মানজনক পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। সম্মানজনক পুরস্কার, পুরস্কার শুধু নয়, সম্মানজনক পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে না দেখে ভয় করে সমস্ত অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে পারে। আসুন ভাইরা, লম্বা করব না, সময় যেহেতু কম, এই জন্য বলছি যে জাহান্নাম তো দূরের কথা, জাহান্নাম চোখেই দেখবে না ওই ব্যক্তি। যে ব্যক্তি নির্জনে, মানুষ নির্জনেই কিন্তু অপরাধটা বেশি করে, তাই না?
একাকী থাকলেই মানুষ অপরাধ বেশি করে। এই একাকী থাকা অবস্থায় নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এবং ভয় করে চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, সে ব্যক্তি জাহান্নামের আগুন, জাহান্নামকে চোখে চোখে কোনোদিন দেখবে না। জাহান্নাম তো যাবেই না, যাবে না, দেখবেই না। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। ঠাকুরগাঁও গেছি একবারে ভারতের পাশে, তা আমি এই এই হাদিসের এই অংশটুকু যখন বলেছি আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, এটা বোঝেন আপনারা তো? বলছে বুঝবো না কেন, এটা হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। আমি বলছি যে ভারতের পাশে বাড়ি, এই জন্য সীমান্তটাই শুধু চেনেন, আর তো কিছু চেনেন না। আর প্রত্যেকটা মানুষের একটা সীমানা আছে, আছে না, আছে কি না? আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি তার কি করে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আল্লাহর রাস্তায় পাহারা দেয় মানে সে দায়িত্বশীল। এই দায়িত্বশীল ব্যক্তি তার যতটুকু দায়িত্ব সেই দায়িত্ব পালন করে। যেমন আমি আমার সংসারের পাঁচজন মানুষ, আমি সহ আমার অধীনে চারজন মানুষ আছে, আমার তিন ছেলে মেয়ে, আমার স্ত্রী, এদের নামাজ পড়ে কিনা, এরা রোজা রাখে কিনা, আমার স্ত্রী পর্দা করে কিনা, আমার ছেলে পাঁচত্ব সলাত আদায় করে কিনা, আমার মেয়ে পর্দা করে কিনা, এইগুলো দেখার দায়িত্ব কার? ধরে বলুন কার? চিল্লাই করলা কেন, কার? শেখ হাসিনা নামাজ পড়ে কিনা এটা দেখার দায়িত্ব আমার আছে, খালেদা নামাজ পড়ে কিনা, সোহেল হাজারি সাহেব নামাজ পড়ে কিনা এটা দেখার দায়িত্ব আমার আছে, বরং আমি নামাজ পড়ি কিনা সোহেল হাজারি সাহেবের দেখার দায়িত্ব আছে, ঠিক না বে? ঠিক। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তার ছেলে মেয়ে অধীনস্থ ব্যক্তিরা যদি কোনো অপরাধ করে, এই অপরাধ যদি সে না দমন করতে পারে, কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে হিসাব দিতে হবে। স্তর ভাগ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস নম্বর রিয়াদুস সালিহীন 300 মনে রাখেন। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি শুনে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যান ইমাম, আল ইমামুন আলান নাস, যে ব্যক্তি মানুষের ইমাম, ইমাম বলতে শুধু মসজিদের ইমাম নয়, বরং নেতা, দেশের নেতা, তারপরে হচ্ছে থানার নেতা, জেলার নেতা, ইউনিয়নের নেতা, ওয়ার্ডের নেতা, গ্রামের নেতা, এমন কি বাড়ির নেতা, এই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বলেছেন। এই ইমামকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় দাঁড় করিয়ে বলছেন, আল ইমামুন আলান নাস রাইন, মানুষের যে ব্যক্তি নেতৃত্ব দেয় সেই ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল। এই দায়িত্বশীল দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় দাঁড় করিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। যে ব্যক্তি দেশের নেতা নয়, এমপি নয়, চেয়ারম্যান নয়, মেম্বার নয়, গ্রামের মাতবার নয়, বাড়ির নেতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর-রাজুলুল্লাযী রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে ব্যক্তি শুধুমাত্র বাড়ির নেতা, বাড়ির কর্তা, বাড়িতে দশজন পাঁচজন মানুষ আছে, এই পাঁচজন মানুষ যদি নামাজ না পড়ে, দশজন মানুষ যদি নামাজ না পড়ে, পর্দা না করে, দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে হিসাব নেবেন। এইটা হচ্ছে হারাসাত ফি সাবিলিল্লাহ। আল মারাতু রাইয়া আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আর কোন মহিলার তার দায়িত্ব হচ্ছে স্বামীর বাড়ি দেখাশোনা করা, স্বামীর বাড়ির সমস্ত সম্পদ দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে নারীর। স্বামীর এক টাকা যদি কাউকে দিয়ে দেয় তার বাপ ভাইকে বা অন্য কাউকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হিসাব নেবেন। ওয়ালাদিহি, তার সন্তানকে লালন পালন করার, সেটা তার পেটে হোক আর অন্য পেটে হোক, তার নিজের হোক, ওই মহিলার নিজের পেটে হোক বা সতীদের পেটে হোক, সব সন্তানকে লালন পালন করার দায়িত্ব ওই মহিলার, ঠিক না বে? ঠিক। যে ব্যক্তি বাড়িরও মালিক নয়, কারো চাকরি করে, চাকরির ডিউটি করাও,
যদি সে না করে তাহলেও কিয়ামতের ময়দানে দাঁড় করে হিসাব নেবে। এমন ব্যক্তি আছে যার কিচ্ছু নাই, বাড়ি ঘর কিছু নাই, স্ত্রী সন্তান নাই, এই ব্যক্তিরও দায়িত্ব আছে। দায়িত্ব কি? এই বডিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, এইগুলো যদি ঠিক জায়গায় পরিচালনা না করে তাহলে কিয়ামতের ময়দানে দাঁড় করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, এবং চোখে কথা বলবে, মুখে কথা বলবে, চামড়াতে কথা বলবে, আয়াত বলা যায় প্রত্যেকটির, এই সময় নাই এই জন্য বলছি না, প্রত্যেকে আমার বিরুদ্ধে কথা বলবে, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিরুদ্ধে কথা, আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কথা বলবে, এমনকি যে চামড়াই শীতের মধ্যে ক্রিম না দিয়ে বাড়ি থেকে বাহির হয় না, সাবান দিয়ে পরিষ্কার করি, এই চামড়াও আমার বিরুদ্ধে কথা বলবে। মা বোন, যে চামড়াকে আপনি এত সাজগোজ করে মানুষকে দেখিয়ে বেড়ান, সেই চামড়া কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি কোনোদিন ভেবেছেন বিষয়টি? এইটা হচ্ছে হারাসাত ফি সাবিলিল্লাহ। হারাসাত ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি কোনোদিন কখনোই জাহান্নামকে নিজ চোখে দেখবে না। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুসরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা শব্দটা নতুন শুনেছে, আশ্চর্য, কি শব্দ আবার জান্নাতে প্রবেশ করবে না? একই শব্দ, এইরকম শব্দ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আমরা শুনি নাই। দাইয়ুস কারা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন কি দাইয়ুস কারা? আমরা দাইয়ুস খুঁজতে আমেরিকায় যাই, দাইয়ুস খুঁজতে ইন্ডিয়ায় যাই, দায়ুস খুঁজতে হিন্দু হিন্দু বাড়ি যাই, আর আমরা এখানে বসে আছি, অনেকেই যে অনেকেই যে দায়ুসের খাতায় করে যাব, এটা কি খেয়াল করেছি? রাগ হচ্ছে না আমার উপরে? দেখেন তো আমরা দায়ুসের মধ্যে পড়ি কি না। দায়ুসের সংজ্ঞা হাদিস থেকে তিনটি এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ুস কারা বলতে গিয়ে তিনি বলছেন, আল্লাযী লা ইউগারু মুহারিমিহি আলা আহলিহি, যে তার পরিবার বর্গকে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এইটা বোঝায় না, সেই ব্যক্তি হচ্ছে দাইয়ুস। পাড়াতে মিটিং করি, দলের মিটিং হয়, রাস্তাঘাটে মিটিং হয়, ব্যবসা বাণিজ্যে মিটিং হয়, রাস্তাঘাটে মিটিং হয়, চায়ের দোকানে মিটিং হয়, কোনোদিন কি ছেলে মেয়ে নিয়ে একদিন মিটিং বসেছেন যে নামাজ না পড়লে সে ব্যক্তি কাফের, নামাজ না পড়লে সে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি মদ পান করে সে ব্যক্তি জান্নাতে যাবে না, যে ব্যক্তি বিড়ি সিগারেট পান করে সে ব্যক্তি জান্নাতে যাবে না, এইভাবে কোনোদিন কি ছেলেদের সামনে মেয়ের সামনে বুঝিয়েছেন যে মা আপনি তো, তুমি যদি পর্দা না করো, মেয়েকে বুঝিয়েছেন মা তুমি যদি পর্দা না করো তুমি তো জাহান্নামে যাবেই যাবে, আমাকেও জাহান্নামে যেতে হবে, বলেছি কোনোদিন? কোনোদিন বলেছেন? তাহলে দায়ুস হতে বাদ আছে কি একবার বলেন তো, কে বাদ যাব আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দেওয়ার প্রয়োজন বোধ করলে আমি আপনি কে একবার বলেন তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেনেন আপনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিলা, সমস্ত হাদিস বর্ণনাকারী যত সাহাবী এসেছে পুরুষ এবং মহিলাদের মধ্যে, তার মধ্যে দুই নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। চেনেন তাকে? পৃথিবীর শ্রেষ্ঠ নারী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কামালা মিনার রিজালি কাসীরুন ওয়ালাম ইয়াকমুল মিন মিনান নিসাব, মহিলাদের ময় পুরুষদের মধ্যে পূর্ণতা লাভ করেছে এরকম পুরুষের অভাব নাই, হাজার হাজার পুরুষ পূর্ণতা লাভ করেছে, ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই, মানুষের মধ্যে পূর্ণতা লাভ করেছে এরকম মহিলা নাই, মহিলাদের মধ্যে পূর্ণতা লাভ করেছে এরকম মহিলা নাই, ইল্লা মারিয়াম বিনতে ইমরান, পূর্ণতা লাভ করেছে ওই মহিলা, তিনি হচ্ছে মারিয়াম বিনতে ইমরান। মারিয়াম ঈসা আলাইহিস সালামের মাতা, ইমরানের মেয়ে মারিয়াম আলাইহিস সালাম পূর্ণতা লাভ করেছে। ওয়াসিয়া জাউজ ফিরাউন, আর ফিরাউনের স্ত্রী যা পূর্ণতা লাভ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছে, হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক, হাসবুকা মিন নিসাইল আলামিন,
পৃথিবীর নারীদের মধ্যে শ্রেষ্ঠ নারী যদি খোঁজ করো তাহলে তুমি খুঁজে পাইবে, ওই নারীগুলো যদি খোঁজ করো সেরা হচ্ছে মোহাম্মদ, ফাতেমা বিনতে মোহাম্মদ এক নম্বর, দুই নম্বর হচ্ছে মারিয়াম ইবনাতা ইমরান, তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়া জাওজু ফিরাউন, চার নম্বর বলতে গিয়ে বলছেন খাদিজা বিনতে খোয়াইলিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী খাদিজা বিনতে খোয়াইলিদ তিনি পূর্ণতা লাভ করেছেন বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্না ফাদলা আয়েশা, পৃথিবীর সমস্ত নারীদের উপরে আলা সাইরুন নিসাই, পৃথিবীর সমস্ত মহিলাদের উপরে আয়েশার মর্যাদা হচ্ছে এরকম, তা ফাজলু সারিদি আলা সাইরুত তাআম, সাইরিত তাআম কা ফাজলু সারিদি আলা সাইরিত তাআম, যেমন মর্যাদা হচ্ছে পৃথিবীর সমস্ত নারীদের উপরে, সমস্ত মহিলাদের উপরে যেভাবে মর্যাদা হচ্ছে, আয়েশার মর্যাদা হচ্ছে সমস্ত নারীদের উপরে তদ্রূপ, যেমন সমস্ত খাবারের উপরে সবচাইতে মর্যাদাপূর্ণ খাবার হচ্ছে সারিদের, ঠিক তদ্রূপ আয়েশার মর্যাদা, তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ নারী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা কে আপনি জানেন? মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোনো বিষয়ে যদি সমস্যা হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু মৃত্যুর পরে, তো আমরা আয়েশার কাছে চলে যেতাম আর সেখান থেকে আমরা পূর্ণাঙ্গ সমাধান নিয়ে ফিরে আসতাম, তিনি সব সমাধান করে দিতেন। সেই মহিলাকে যদি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম উপদেশ দেওয়ার প্রয়োজন বোধ করে, আমি আমার ছেলে মেয়ে স্ত্রীকে কেন উপদেশ দেব না, দিয়েছি কোনোদিন? এরাই হচ্ছে দায়ুস, যারা আমাদের ছেলে মেয়েদেরকে, আমরা নিজেদের ছেলে মেয়ে স্ত্রীদেরকে আমরা উপদেশ দিই নাই। দুই নম্বর সংজ্ঞা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাদি ইয়ারদাল খুবসা আলা আহলিহি, ওই ব্যক্তিও হচ্ছে দায়ুস যে তার পরিবার পরিজনের পরিজন এর মানুষগুলি অন্যায় কাজ করছে, ধর্মবিরোধী কাজ করছে, তারপরেও বাপ খুব খুশি, এই আমার ছেলে তো বিশাল নেতা, হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেছে, বাড়িও করে ফেলেছে বিশাল বড়, আছেন এরকম? আছেন এরকম? কথা বলেন না কেন? আমার মেয়ে একটা টিভিতে নাচছে, বাবা তুমি দেখো আমার মেয়ে কিন্তু ভালো জায়গায় পৌঁছে গেছে, এসএমএস করো, সাথে যদি দেখতে না পাও তাহলে ডাউনলোড করো, ডাউনলোড করে দেখো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এদেরকে দেখলে এই সমস্ত নারীদেরকে ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তাদেরকে যখনই দেখবে তখনই কি করবে, ইলানু, তাদেরকে লানত বর্ষণ করো, অভিশাপ দাও, যে নারী যে পুরুষ যে যুবক এদেরকে অভিশাপ দিতে পারবে সেই হচ্ছে ইমানদার। আর যে আনন্দে দেখবে অন্তত তার ইমানের ঘাটতিটা কোথায় বুঝেই নেবে, জাহান্নাম তাকে দেখা দেবেই যেভাবেই হোক, আর যদি অভিশাপ দিতে পারে তার অভিশাপ পাওয়ার যোগ্যই, যদি অভিশাপ দিতে পারে তাহলে কখনোই কোনোদিন জাহান্নামের আগুন সে চোখে দেখবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি সংজ্ঞাও দিয়েছেন, যে ব্যক্তি তার বাড়ির ভিতরে ব্যাহায়াপনার সুযোগ করে দেয়, বাড়িতে সুযোগ করে দেয়, আমরা যেখানে মাহফিলে যাই প্রায় একটি কথা শুনি, হুজুর একটু একটিবার বলবেন স্টার জলসা সম্পর্কে, টিকতে পারছি না, এত পরিমাণ স্টার জলসা দেখছে রান্নাই করে না, রান্নাই করতে চাই না, বলেন এরকম প্রায় জায়গায় আমাকে বলে। তা আমি এটা নিয়ে তদন্ত চালিয়েছি, ইদানিং আমার তদন্তে বেরিয়ে এসেছে যে এই যে স্টার জলসা নিয়ে যে যত ঝগড়া বেঘাটি মারামারি স্বামী স্ত্রীতে হয়েছে, আসলে স্টার জলসা নিয়ে মূলত হয় নাই, হয়েছে রিমোট নিয়ে, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন আপনারা, রিমোট নিয়ে ঝগড়া, স্বামী দেখতে চায় হিন্দি সিনেমা আর স্ত্রী দেখতে চায় স্টার জলসা, আর ছেলে মেয়ে দেখতে চায় কার্টুন, জ্ঞানজামটা হয়েছে এখানে। তো আমি পুরুষদেরকে বলছি, আমাদেরকে দিয়ে মহিলাদেরকে না বলিয়ে আপনি পুরুষ একবার বলেন না আপনার স্ত্রীকে যে হয় বন্ধ করো না হলে কালকে ডিশের লাইন কেটে দেব, ডিশের বিল দেন আপনি, বাড়ি আপনার, দেখেন আপনার স্ত্রী কিভাবে রাগ করে যায়, আপনার স্ত্রী রাগ করে গিয়ে বাপের বাড়িতে দশ দিন টিকতে পারবে না, আপনি সাথে যান এক মাস থাকলেও কেউ কোনো খারাপ কথা বলবে না,
রাগ করে গিয়ে 2 দিন থাকলে তার ভাবি তার শত্রু হবে, তার পাড়া প্রতিবেশে তাকে খারাপ বলবে, গায়ের মানুষে খারাপ বলবে, সবাই তাকে বেহা নির্লজ্জ বলে গালি দেবে, 3 দিন পর আপনাকে ফোন দেবে আমাকে নিয়ে যাও আর থাকতে পারছি না। ডিসলাইন কাটেন সেটা কাটবেন না, শুধু আমাকে দিয়ে মহিলাদেরকে বলাবেন, হুজুরদের দিয়ে বলাবেন, যাতে হুজুর মাঝে হুজুরকে মহিলারা গালি দিতে পারে, ঠিক না? এইটা করতে যাচ্ছি না। শুনে রাখুন, যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ডিসলাইন কাটুন, আমাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করেন না। বলছিলাম যে পুরুষ তার বাড়িতে বেহা পড়ার সুযোগ করে দেয় সেই পুরুষ হচ্ছে দাইয়ুস, আর দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেক, আরো কিছু করুক না কেন, সে জান্নাতে প্রবেশ করবে না, এটা মনে রাখবেন। বলছিলাম সম্মানিত দিদি ভাইরা, আমার সময় শেষ করে দিই নাকি, আমার সময় আগেই শেষ হয়েছে, বাকিটা এখন শেষ কথাটি যেটা বলতে যাচ্ছিলাম শেষটা বলে দিচ্ছি, যে 3 নম্বর চোখ, 3 নম্বর ব্যক্তি, আইনুন গজাত আন মহারিমিল্লাহ, বেগানাকে দেখলেই তার চোখ নিচু হয়ে যায়। বেগানা শুধু মহিলারা না, পুরুষরাও। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন স্বামী স্ত্রী, তো স্ত্রী যদি কোনো মহিলার, এই স্বামী যদি কোনো মহিলার দিকে তাকায় তাহলে স্ত্রীর জন্য আর বাড়িতে উঠতে পারবেন না, শুরু হয়ে গেল চোখ খারাপ। স্ত্রী সারাদিন তাকাচ্ছে সেদিকে কোনো খবর নেই। বেগানা শুধু পুরুষ না, মহিলারাও এবং পুরুষরাও, নারীরাও, পুরুষরাও যেমন পর পুরুষদের দেখতে পর নারীদের দেখতে পারবে না, দেখলে চোখ নিচু করতে হবে, আর নারীদেরকেও নিচু করতে হবে। কোরআনে তাই বলেছেন, সূরা আর নূরের 30 এবং 31 নম্বর আয়াতটা আপনারা পড়ে নেবেন, দেখবেন যে পুরুষদেরকেও যেমন চোখ নিম্নে করতে বলেছে নারীদেরকেও নিম্নে করতে বলেছে। তাহলে নারী পুরুষ সবাইকেই চোখের হিফাজত করতে হবে, বেগানাকে দেখলে চোখ নিচু করে ফেলতে হবে। আচ্ছা, সরাসরি দেখলে বেগানা হয়, টিভিতে দেখলে হয় না, মোবাইলের ভিতরে দেখলে বেগানা হয় না? আর নারীরা যে সারাদিন সিরিয়াল দেখে, এর মধ্যে কি পুরুষ নাই? তাহলে তাদেরও একই অবস্থা। নারী পুরুষ সবাইকেই বলছি যে 3 ধরনের চোখ কোনোদিন জাহান্নামের আগুন বা জাহান্নামকে দেখবে না, জাহান্নাম তো যাবেই না, দেখবেই না। 1, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তার মানে তার অধীনস্থ মানুষগুলি কোথায় কি করছে না করছে এগুলো দেখার চেষ্টা করে। সেই ব্যক্তিও যদি তার দায়িত্ব পালন করে তাহলে সে কখনোই জাহান্নামের আগুন বা জাহান্নামকে চোখে দেখবে না। 3, আইনুন গজাত আন মহারিমিল্লাহ, যে চোখ বেগানাকে দেখলেই নিচু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করছি, আমাদের বেহালা বাড়ি এই বিশাল মাহফিলে আজ যারা আমার শ্রোতারা উপস্থিত হয়েছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে যেন এই 3 ব্যক্তির মধ্যে সামিল হওয়ার তৌফিক দিন, তাদের সবার গুণাগুলোকে মাফ করে দিন, সবাইকেই এই 3টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে দেন। এই বলে আমার বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।